সেইদের সকাল ধরে কান্না শুরু করিছো যে চোখের পানি আর থামতিছে না। এই শ্রাবণ মাসের বৃষ্টির মতো খালি ঝরতিছে, কান্নাটা একটু থামাও। এই কিছু খাবা, খিদে লেগেছে, কিছু আনাই, হ্যাঁ কিছু খাও, একা নাই। তোর পিসির জন্য কিছু নিয়ে আয়। তোর পিসি কিন্তু কিছু খায়নি। বললাম না খাবো না। তালি পরে অন্তত এক গ্লাস পানি খাও, কাঁদতে কাঁদতে তো তালু শুকিয়ে গেছে। একবার বললাম না খাবো না, তারপরও। আচ্ছা তুমি আমার উপর এত রাগ দেখাচ্ছ কেন? ভাবখানা এই যে আমি ওকে বলেছি তোমার পুতুলকে ধরে নিয়ে যাবার জন্য। পিসি, তোমার জন্য কিছু আনবো? না বাপ, গলা দিয়ে খাবার নামবে না। আরে পানি তো নামবে, যে সকাল থেকে কান্তিস, সব জিনিসের একটা হিসেব আছে, চোখের পানিরও তো একটা হিসেব আছে। এটা যখন ফুরয়ে যাবে তখন চোখ তো ঘোলাটে হয়ে খটখটে হয়ে যাবে, আন্দা হয়ে যাবে, তখন পুতুলরে দেখবে নাকি? আমি ছাড়া আর কে আছে? আমাকে তো দেখতে হবে না, তাই না? আমি মরতেছি, আমার জ্বালায় আর ওনার শোক লেগেছে। যান সরে। আরে কোনে যাচ্ছ? আপনি সেখানে ছিলেন সেখানে যান, না হলে আমি চলে যাবো। আরে আবারও জেদ ধরে, এত গো ধরতে নাই, মেয়ে মানুষের এত জেদ করা নিষেধ, এত জেদ করো না, এরে কানাই। এই যে তোর পিসি সকাল থেকে কাঁদতেছে না, না কাঁদি কি করবি? কান্দিনি একটাই মেয়ে না, আপনি তার সাথে ওই জায়গাতে বসেন, খামাকে দাঁড়া দাঁড়া কষ্ট করতে হবে না। আমার কষ্টের জন্য তুই ভাবিস নে, আমি চিন্তা করলাম তুই একটা অদ্ভুত মানুষ, কোথাকার জালাল রে পাঠালি ওদের কাছে। এই জালাল তো আমার মনে হয় গ্রামে গিয়ে ক্রিকেট খেলতেছে। আমারও তাই মনে হচ্ছে কাকা। তাহলে পরে যাওয়ার কথা তোর নিজের, সেখানে তুই নিজে না গিয়ে কোথায় পাটালি কান্না দানার? তুমি একটা হেসকিটা থামাও দেখি, কান্দা থামাও। তোমার কান্না থেকে এখন আমারই কান্দি ইচ্ছে করতেছে। কি দুঃখের কথা, একটা বাথরুমে জালাল আমার দাদা ক্রিকেট খেলে।